আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে সুমাইয়া খাতুনকে নিয়ে এসেছি, এটা ওনার প্রথম ইন্টারভিউ। তো উনি একটা অর্ডার পেয়েছে, এটা গতকাল উনি পেয়েছেন, তাই না সুমাইয়া খাতুন? আজকে সকালবেলায় পাইছে স্যার। আজকে সকালে পেয়েছেন? হ্যাঁ। আচ্ছা, গ্রেট। আপনি, এটা কি প্রথম অর্ডার আপনার? জি স্যার। প্রথম অর্ডার, কততম ব্যাচে আপনি? স্যার 20তম ব্যাচ। 20তম ব্যাচের কত কততম ক্লাস চলতেছে? স্যার এটা 21তম ক্লাস। 21তম ক্লাস, স্যার এরকমই হবে। আচ্ছা, আমি একটু দেখতেছি আপনাদের কততম ক্লাস চলে, দেখলেই বোঝা যাবে। 20তম ব্যাচের ক্লাস চলতেছে, 20তম ক্লাস চলতেছে, 7 তারিখে আপনাদের 20তম ক্লাস হয়েছে। তো যাই হোক, 21 না, 20তম ক্লাস চলতেছে আপনাদের ব্যাচের। তো আপনাদের ব্যাচ থেকে তো অলরেডি অনেকেই অর্ডার পেয়েছে, আলহামদুলিল্লাহ আপনিও পেয়ে গেলেন। আপনার বাসা কোথায় স্যার? আমার বাসা পদাগঞ্জে। পদাগঞ্জ কোথায়? পদাগঞ্জের পাশে আছে, মানে টকেলহাট। আচ্ছা, ডিস্ট্রিক্টটা বলেন আপনার, হচ্ছে যেহেতু বাংলাদেশের সব জায়গার লোক দেখতেছে, ডিস্ট্রিক্ট বিভাগ বলেন স্যার। রংপুর। রংপুর বিভাগ। হুম, ওকে। যাই হোক, পদাগঞ্জ তো এখানে রংপুর শহরের একটু পাশেই আর কি, দর্শনা দিয়ে যেতে হয়, তাই তো? জি স্যার। জি, আপনি কি করেন স্যার? আমি বর্তমান লেখাপড়া করতেছি। কিসে লেখাপড়া করেন স্যার? এবার ইন্টার ফার্স্ট ইয়ার। ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, কোথায় পড়াশোনা করেন স্যার? এখানে পরগঞ্জ। আপনার এলাকায়? জি স্যার। আচ্ছা, আর আপনি আগে থেকে কি আপনার এই গ্রাফিক ডিজাইন, ফ্রিল্যান্সিং এগুলোর অভিজ্ঞতা ছিল? না স্যার, এই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা ছিল না। কম্পিউটার চালান কতদিন থেকে? স্যার যখন থেকে আমাদের ক্লাস মানে শুরু হয়েছে, ক্লাসে ভর্তি হয়েছি তখন থেকেই করছি। আর কম্পিউটার কিনেছিলেন কবে? ক্লাস শুরু হওয়ার 4-5 দিন আগে নিয়েছি। তার মানে আপনি দীর্ঘদিন থেকে কম্পিউটার চালান না, জাস্ট আমার কোর্সে ভর্তি হওয়ার 4-5 দিন আগে কম্পিউটার কেনেন? জি স্যার। ওকে, গ্রেট। আর খুবই ভালো লাগলো। আর আপনার তো প্রথম অর্ডার, কাইন্ডলি আপনার প্রোফাইলটা একটু দেখান তো, তাহলে সবাই দেখতে পারবে যে আসলে কতদিন লাগলো আপনার হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করার পরে ইনকাম করতে। তো আসলে বেশি দিন না, এই সম্ভবত 1.5 মাস হবে, এরকম 1.5-2 মাসের মতো। দেখেন, জুলাই 2022-এ ক্রিয়েট করা, গত মাসেই, আর আজকে কিন্তু অগাস্টের 9 তারিখ, 1.5 মাসের মতোই হবে এরকম। তো যাই হোক, হয়তো বা আপনারা দেখলেন ওনার, আমার ওনাকে যে প্রশ্নগুলো করলাম, প্রশ্নগুলা করাতে আপনাদের অনেক কিছুই ক্লিয়ার হয়ে গেছে। তো আসলে এমনটা তো কখনো সম্ভব না যে উনি সুমাইয়া খাতুন ওনার নিজের টাকায় দিয়ে কোর্সে ভর্তি হয়ে আগে থেকে ইনকাম করে আমার গুণগান গাবে, অথবা ওনার অভিজ্ঞতা থাকলে উনি অস্বীকার করবে যে অভিজ্ঞতা নাই, এমনটা তো হওয়ার কথা না। কারণ উনি টাকা দিয়ে কোর্সে ভর্তি হয়েছেন, টাকা ওনার গেছে। তো আশা করি আমি আপনারা ক্লিয়ার, আমি সবসময় প্রমাণ দেওয়ার চেষ্টা করি, শত শত প্রমাণ দিয়েছি। তারপরও যদি কেউ বলে যে না এগুলো মিথ্যা, বা এটা আসলে, আমি বলবো তার একটু এই ব্যাপারে হয়তো বা আর একটু জ্ঞান অর্জন করতে হবে, অথবা আপনার যারা এক্সপার্ট আছে তাদের সাথে পরামর্শ করতে হবে। যে কাজু স্যারের এই প্রোফাইল গুলো দেখে তো সব থেকে প্রফেশনাল কাজ, আপনি যেটাকে বলবেন ফাইবার, ফাইবারেই কিন্তু আমরা কাজ করি। পৃথিবীর বড় বড় ফ্রিল্যান্সাররা এরকম ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এগুলোতেই কাজ করে। তো ফাইবার সব থেকে পপুলার একটা মার্কেট প্লেস বাংলাদেশের মধ্যে। তো আমার যেটা মনে হয়, এবং বাকিরাও আপনাদের সাথে সম্মতি করবে, বাংলাদেশে যারা বড় বড় ফ্রিল্যান্সাররা ম্যাক্সিমাম ফাইবারে কাজ করে। তো আশা করি সবাই ক্লিয়ার। আপনারা যারা আছেন, এই যে দেখেন সুমাইয়ার কিন্তু কোনো অভিজ্ঞতা ছিল না, উনি জাস্ট কোর্সে ভর্তি হওয়ার 4-5 দিন আগে কম্পিউটার কিনেছে, এবং দ্যাট ইজ ডেফিনেটলি ট্রু। তো আপনারাও চাইলে ওনার মতো ইনকাম করতে পারেন, আপনার যদি অভিজ্ঞতা নাও থাকে কোনো সমস্যা নাই। আর আপনি কোর্স করতে চাইলে আমাকে কল দিতে পারেন, ফোন নাম্বারটি ভিডিওতেই রয়েছে, এবং যে কোনো পরামর্শের জন্য আমাকে কল দিতে পারেন। তো ঠিক আছে সুমাইয়া, আপনাকে তো অর্ডারটা বুঝাই দিয়েছি, আপনি কাজ করবেন আর আমাকে দেখাবেন, ঠিক আছে স্যার? ওকে, অসংখ্য ধন্যবাদ। আর এটা তো আপনার $40 অর্ডার, তাই না? জি স্যার। ওকে, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে।